আসসালামু আলাইকুম সবাইকে। একটা বাসায় যখন আপনি ভাড়া থাকছেন, ভাড়াটিয়াদের অধিকার হিসেবে আমি বলছি যে তারা কার সাথে ভাড়া থাকছে সেটা জানার তার অধিকার রয়েছে। এবং যদি বাড়িওয়ালার সাথে ডাইরেক্ট আপনি থাকেন তাহলে ঠিক আছে, বাড়িওয়ালার ভোটার আইডি আপনি নিতেও পারেন বা নাও নিতে পারেন। কিন্তু আপনি যদি সাবলেটে থাকেন যে আরেকজন ভাড়া নিয়েছে এবং আপনি তার কাছ থেকে নিলেন বা তার একটা অংশ আপনি ব্যবহার করছেন, তাহলে এটা কিন্তু আপনার ভাড়াটিয়াদের অধিকার, সাবলেটওয়ালাদের অধিকার যে কার সাথে আমি থাকি তার পরিচয়টাও জানা বা ভোটার আইডি সে চাইতেই পারে। সে নিজের ভোটার আইডিও দেবে এবং যার সাথে থাকে তার ভোটার আইডিও সে সংরক্ষণে রাখতে পারে। নাহলে আমরা তো জানতে পারছি না যে আমরা আসলে কার কাছে থাকছি না থাকছি, আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি কে তখন সেটা দেখবে। তাই আমি অনেকে বলে যে না, যার আন্ডারে থাকো তার কাছে কোনো খবরাখবর রাখতে পারবো না। কেন এটা আমি রাখতে পারবো না? আমার নিজের নিরাপত্তার জন্য আমি অবশ্যই সাবলেটওয়ালা যারা আছে বা সাবলেটে যারা আমরা থাকি তারা অবশ্যই যার সাথে থাকি তার ভোটার আইডি সংরক্ষণে রাখতে পারবো। এই নিয়ে একটা নিয়ম নীতি অবশ্যই চালু করা হোক এবং আমরা যারা ভাড়া থাকি তারা যাতে সঠিক বিচার পাই এবং সঠিকভাবে আমরা বসবাস, নিরাপদে বসবাস করতে পারি।